হযরতে মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ও কর্ম, জন্ম এবং পরিচয়। ইমামে রাব্বানী মুজাদ্দিদ আলফিসানি হযরত শায়খ আহমদ সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতের পূর্ব পাঞ্জাবের অন্তর্গত ফতেহগড় তহসিলে অবস্থিত সিরহিন্দ নামক স্থানে হিজরি 971 সন মোতাবেক 1561 মতান্তরে 1563 খ্রিস্টাব্দ 14 শাওয়াল শুক্রবার দিনগত রাতে বেলাদত শরীফ লাভ করেন। তার কুনিয়াত ছিল আবুল বারাকাত, লকব ছিল বদরুদ্দিন এবং তিনি প্রথম কাইয়ুম রূপে পরিচিত। একজন প্রসিদ্ধ ওলি হযরত শায়খ আহমদ জামরাদে আল্লাহ তাআলা আনহু প্রায় 400 বছর আগে এ পুণ্যময় সন্তানের নামকরণ করেন আহমদ। তার জন্মের সময় তার জননী যে গায়েবী আওয়াজ শুনেছিলেন তা ছিল এরূপ, ফলে নবজাত শিশুর নাম রাখা হয় শায়খ আহমদ। হযরত ইমামে রাব্বানী মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হযরত শায়খ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 27তম অধস্তন পুরুষ। এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া উল্লেখযোগ্য। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন যাতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা দীন ইসলামের প্রসারণ ঘটে এবং বাস্তবে সেটাই প্রতিফলিত হয়েছিল। তার খেলাফতকালে দীন ইসলাম উন্নতির চরম শিখরে পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার হাজার বছর পর যখন সমস্ত পৃথিবী পুনরায় শিরক, বেদাত ও কুফুরিতে ভরপুর হয়ে যায়, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা দীন ইসলাম পুনরায় শিরক ও বেদাত থেকে মুক্ত হয়। হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত মাকদুম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 1007 সালে 17ই রজব 80 বছর বয়সে পর্দা করেন। ইমামে রাব্বানী মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভবিষ্যৎবাণী। রওজাতুল কাইয়ুমিয়া গ্রন্থে বর্ণিত আছে যে একদা হযরত গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের কোনো এক জঙ্গলে মুরাকাবায় মশগুল ছিলেন। এ সময় কাশফের হালতে তিনি দেখেন যে হঠাৎ একটি নূর আসমান থেকে প্রকাশ পায়, ফলে সমস্ত বিশ্বজগৎ আলোকিত হয়। এ সময় তাকে বলা হয়, এখন থেকে 500 বছর পর যখন সারা দুনিয়াতে শিরক ও বিদাত ছড়িয়ে পড়বে, তখন একজন অসাধারণ বুজুর্গ ওলি উম্মতে মুহাম্মদের মধ্যে জন্মগ্রহণ করবেন। তিনি দুনিয়া থেকে শিরক ও বিদাত দূর করে দীন ইসলামকে উজ্জীবিত করবেন। তার সহবত স্পর্শ মনির মতো হবে এবং তার পুত্র ও খলিফাগণ তিনি খেদমত উত্তমরূপে সম্পন্ন করবেন। এরপর হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাস খেরকাকে কামালতে ভরপুর করে স্বীয় পুত্র সৈয়দ তাজউদ্দিন আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোপার্দ করে নির্দেশ দেন, যখন ওই বুজুর্গের প্রকাশ হবে তখন যেন এটা তাকে প্রদান করা হয়। সেই সময় থেকেই ওই খিরকা মুবারক পর্যায়ক্রমে হস্তান্তরিত হয়ে হযরত পিরানে পীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র হযরত সৈয়দ শাহ সিকান্দর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারিফতে হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে। এছাড়া হিজরি পঞ্চশতকের মাঝামাঝি হযরত শায়খ আহমদ জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন বুজুর্গ ভবিষ্যৎবাণী করেন যে তার 400 বছর পর ইসলাম জাহানে আহমদ নামে একজন বুজুর্গ ব্যক্তির জন্ম হবে, যিনি মৃতপ্রায় ইসলামকে পুনরুজ্জীবিত করবেন। হযরত শায়খ আব্দুল্লাহ সরওয়ার্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত শায়খ সেলিম চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই রাকাবার মাধ্যমে মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের বাতিনি ইঙ্গিত পেয়েছিলেন। হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবের কয়েকটি ঘটনা। যে বৃক্ষ ভবিষ্যতে প্রকাশ্য মহিরূপে পরিণত হবে তা যেমন ছোট থেকেই বোঝা যায়, তেমনি যারা পরিণত বয়সে মহাপুরুষের মর্যাদা লাভ করবেন তাদের মধ্যে শৈশব থেকেই বহু অলৌকিক ও বিস্ময়কর ব্যাপার পরিলক্ষিত হয়। সুতরাং হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবেও কিছু আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি হল হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবকালীন দু একটি আশ্চর্যজনক ব্যাপার এই যে, তিনি কখনও নগ্নদেহে থাকতেন না, কখনও তার সতর অনাবৃত হলে সাথে সাথে ঢেকে রাখতেন। তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও হাসি মুখে থাকতেন। তার প্রত্যেকটি আচার আচরণ ও চালচলনের মধ্যে এক বিশেষ নির্দেশন পরিলক্ষিত হতো। হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুগ্ধবোধ শিশু অবস্থায় থাকায় একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন, ফলে তার পিতামাতা ও পরিবারের অন্যান্য সকলেই তার জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়েন।
এ সময় হযরত শাক কামাল খাইথিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরহেন শরীফে আসেন। এই খবর পেয়ে মকদুম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসুস্থ শিশুকে দোয়া করার জন্য তার কাছে নিয়ে যান। শিশুকে দেখা মাত্রই হযরত শাহ সাহেব বলেন, আল্লাহ তাআলা এই শিশুর হায়াত দারাজ করুন, এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। পরিণত বয়সে সে আলেমে হক্কানি ও আরিফে কামেল হবে এবং আমার মতো হাজার হাজার লোক তার আধ্যাত্মিক তালিমে উপকৃত হবে। তার মাধ্যমে আল্লাহর প্রাপ্তির যে আলো সারা দুনিয়াতে ছড়াবে তা কিয়ামত পর্যন্ত কখনো নিষ্প্রভ হবে না। এরপর হযরত শাহ সাহেব মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আদর করেন। অতঃপর শাহ সাহেব তার পিতাকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করবেন না, ইনশাল্লাহ শিশু আরোগ্য লাভ করবে। আলহামদুলিল্লাহ, শিশু কাদরিয়া তরিকার সব নিয়ামত লাভ করল। আল্লাহ তাআলা এর দ্বারা তার দিনী খেদমত নেবেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা জীবন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশব অতিক্রম করে কৈশোর পদার্পণ করলে তার শিক্ষা দীক্ষার প্রতি পিতামাতা বিশেষ যত্ন নিতে থাকেন। অল্প বয়সে অতি অল্প সময়ে তিনি কোরআন মাজিদ হিফজ করেন। এরপর ইলমে দিনের অনেক কিতাব তিনি তার পিতা মকদুম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে অধ্যয়ন করেন। সেরহিন্দের অন্যান্য বিখ্যাত আলেমদের নিকট থেকেও তিনি দিনী ইলম হাসিল করেন। হযরত শায়খ ইয়াকুব কাশ্মীরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলানা কাজী বাহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বনামধন্য তর্কশাস্ত্রবিদ হযরত মাওলানা কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ আলিম ও বুজুর্গানের দিন তার উস্তাদ ছিলেন। ইলমে তাসাউফ বা মারিফত সম্বন্ধীয় কিতাব তাসাফ, আরিফুল মারিফ, ফুসফুল হিকাম প্রভৃতি তিনি সে যুগের শ্রেষ্ঠ ওস্তাদদের নিকট থেকে পাঠ করেন। তিনি মাত্র 27 বছর বয়সে জাহেরি ও বাতিনি ইলমের এক বিরাট ভাণ্ডারে পরিণত হন। এরপর তিনি ইলমে দিন শিক্ষা দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেন। বিভিন্ন দেশ থেকে দলে দলে শিক্ষার্থী তার নিকট আসতে থাকে এবং দিনরাত শিক্ষা দেওয়ার কাজ চলতে থাকে। তার দার্সে হাদিস ও তাফসিরে হালকা সব সময় সরগরম থাকত। বহু লোক তার নিকট থেকে শিক্ষা গ্রহণ শেষে সনদ হাসিল করেন। অবশেষে তিনি ইলমে জাহারিয়াত বা জাহিরি ইলমে এরূপ কামালত অর্জন করেন যে তিনি মুস্তাহিদের দরজায় উন্নীত হন। উল্লেখ্য যে ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষগণ সবাই মারিফতপন্থী, তাই ইলমে মারিফত অর্জনের বিষয়টি তিনি ওয়ারিদ সূত্রেই লাভ করেন। প্রথমে তিনি তার পিতার নিকট থেকে ইলমে মারিফত অর্জন করেন এবং তারই নিকট থেকে চিশতিয়া তরিকার খেলাফত প্রাপ্ত হন। এরপর তিনি কাদরিয়া তরিকার শ্রেষ্ঠ বুজুর্গ শাইখ সিকান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে এই তরিকার খেলাফত লাভ করেন। সে সময় কোবরারিয়া তরিকার খুবই প্রসিদ্ধ ও প্রসার ছিল। হযরত মাওলানা ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই তরিকার বিখ্যাত বুজুর্গ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে এই তরিকার খেলাফত লাভ করেন। এ সময় তার পিতা শায়খ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম মুহূর্তে এসে পড়ে। ইন্তেকালের আগে তিনি তার পুত্র মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সমস্ত বাতিনী শক্তি দান করে তার স্থলাভিষিক্ত করে যান। এভাবে তিনি সে সময় প্রচলিত সমস্ত তরিকার কামালিয়াত হাসিল করেন এবং পিতার নির্দেশ মতো নকশবন্দিয়া তরিকার পরবর্তী কামালিয়াত হাসিল করে ইলমে মারিফতের মহাসাগরে পরিণত হন। জাহেরি ও বাতিনি ইলমে হাসিলের পর মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ আকবরের রাজধানী আগ্রায় যান। বাদশাহর সেনাবাহিনীর অনেকেই তার জ্ঞানের গভীরতায় মুগ্ধ হন। এ সময় অনেক আলেম তার নিকট থেকে ইলমে হাদিস ও তাফসিরের সনদ গ্রহণ করেন। এর ফলে তার ইলম ও তাসহিদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। আগ্রায় অবস্থানকালে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খ্যাতি এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে শাহী দরবারের দর্শন ও তর্কশাস্ত্রের বিখ্যাত আলিম আবুল ফজল ও ফৈজি তার প্রতি আকৃষ্ট হন এবং মাঝে মাঝে তারা তার মজলিসে আগমন করতেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নকশবন্দিয়া তরিকা হাসিল। ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আগে থেকে বাইতুল্লাহ শরীফে হজ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের জিয়ারত করার ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থ ও বৃদ্ধ পিতার খিদমতের জন্য তিনি হজ আদায় করতে পারেননি। 1007 সালে তার বুজুর্গ পিতা পৃথিবী থেকে পর্দা করার পর তিনি ওই বছরেই হজের উদ্দেশ্যে রওনা হয়ে দিল্লিতে উপনীত হন। এ সময় তার বন্ধু ও খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ মাওলানা হাসান কাশ্মীরির সাথে তার দেখা হয়।
এই সময় মাওলানা সাহেব তার নিকট হজরত খাজা বাকিউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামালের বিষয় প্রকাশ করে এবং তার সাথে দেখা করার জন্য তাকে উৎসাহিত করেন। তিনি বলেন, খাজা সাহেব নকশবন্দিয়া তরিকার একজন অতুলনীয় রত্ন, এরকম লোক বর্তমানে দুর্লভ। তার একটি ন্যাক নজরে তালেবগণ এমনই ফায়েজ অর্জন করে যে যা দীর্ঘদিন সাধনা ও চিল্লার দ্বারাও হাসিল হয় না। ইতিপূর্বে হজরত মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তরিকা সম্পর্কে তার বুজুর্গ পিতার নিকট থেকে বহু কিছু শুনে এবং বইপত্র পড়ে অবগত হয়েছিলেন এবং এই তরিকার প্রতি তার স্বাভাবিক আকর্ষণ থাকায় তিনি দেরি না করে তখনই মাওলানা হাসান সাহেবের সাথে খাজা সাহেবের দরবারে হাজির হন। স্বাভাবিকভাবেই কারোর প্রতি কোনোরূপ আগ্রহ প্রকাশ করার অভ্যাস হজরত খাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। তা সত্ত্বেও তিনি তার আদতের খেলাফ করে হজরত মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন তার খানকায় থাকার জন্য অনুরোধ করেন। তিনি সেখানে এক সপ্তাহ থাকবেন বলে ওয়াদা করলেও প্রায় আড়াই মাস হজরত খাজার দরবারে অবস্থান করেন তিনি। দুদিনের মধ্যেই তিনি নিজের মধ্যে খাজার প্রভাব উপলব্ধি করে বায়াত হওয়ার দরখাস্ত পেশ করেন। ফলে খাজা সাহেব সাথে সাথেই তাকে বায়াত করে কলবের জিকিরের তালিম দেন এবং সাথে সাথেই তার কলবে জিকির জারি হয়। হযরত মুজাদ্দিদি আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাদ্দিদিয়াত উল্লেখ্য যে নূরে মুজাসসাম আল্লাহর হাবিব মুফাক্কারে মওজুদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের সর্দার। তারপর দুনিয়াতে আর কোনো নবী রাসূল আসবেন না, এই জন্য আল্লাহ তাআলা তার দিনকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি রাখার বিশেষ ব্যবস্থা তথা মুজাদ্দিদ প্রেরণের ব্যবস্থা করেছেন। হাদিস শরীফে প্রত্যেক শতকে একজন মুজাদ্দিদ পাঠানোর সুসংবাদ আছে। যেমন আবু দাউদ শরীফে বর্ণিত একটি হাদিস রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি এই উম্মতের উসিলায় প্রত্যেক হিজরি শতকের শুরুতে একজন ব্যক্তিকে পাঠাবেন যিনি দিনের তাসদীক তথা সংস্কার করবেন। আবু দাউদ শরীফ। এই হাদিসের ব্যাখ্যায় বিখ্যাত মুহাদ্দিস হাফিজ ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক শতকের জন্য একজন মুজাদ্দিদই যথেষ্ট। অবশ্য কারো কারো মতে একের অধিক মুজাদ্দিদও হতে পারে একই শতাব্দীতে। হযরত শাহ ওলিউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতের অনুসারী। মুজাদ্দিদ সম্পর্কে এই আলোচনার পর হযরত মুজাদ্দিদি আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে একথা উল্লেখ্য যে তার আগে সাধারণত শতকের মুজাদ্দিদ প্রেরিত হতেন, কিন্তু হাজার বছরের মুজাদ্দিদ কেউ হননি। কেননা হিজরি তারিখ অনুযায়ী এখনও দ্বিতীয় হাজার বছর শুরু হয়নি, আর প্রথম হাজার বছরে আল্লাহর হাবিব স্বয়ং উপস্থিত ছিলেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রচনাবলী তিনি তার চিন্তাধারার বিভিন্ন রচনাবলীর মাধ্যমে প্রকাশ করেন। যথা একে রয়েছে রিসালাই তাহলিলিয়া, দুয়ে রয়েছে আল মাবদা ওয়াল মাদ, তিনে রয়েছে মুকাশাফাতে গাইরিয়া মারিফুল লাদনিয়া, পাঁচ নম্বর ইসবাতুর নবুয়াত। তবে তার জীবনের শ্রেষ্ঠ এবং অনবদ্য কৃতি হচ্ছে তার চিঠিপত্রগুলো, যা সারা বিশ্বে মাকতুবাত শরীফ বা মাকতুবাতে ইমামে রাব্বানী নামে সমাদৃত। তিন খণ্ডে সমাপ্ত এসব মাকতুবাত, প্রথম খণ্ডে 313টি, দ্বিতীয় খণ্ডে 99 এবং তৃতীয় খণ্ডে 222টি, সর্বমোট 634টি চিঠিপত্র স্থান পেয়েছে। এসব চিঠিপত্রের ভাষা আবেগঝরা ও হৃদয় নিংড়ানো, দিনের প্রতি দরদ এক্লাস ও নিষ্ঠার বহিঃপ্রকাশ ছিল প্রতিটি ছত্রে ছত্রে। এসব মাকতুবাত পৃথিবীর যে কোনো ভাষায় বিরল, কোনো ধর্মীয় সংস্কারমূলক কাজের ইতিহাসে এর কোনো উপমা খুঁজে পাওয়া যাবে না। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেসালত শরীফ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সুন্নতের রাসূলের একজন একনিষ্ঠ অনুসারী। তাই তার জীবনঘড়ি যখন 63টিতে পৌঁছালো তখন তিনি বলেন, সম্ভবত আমি আর পৃথিবীতে থাকব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সও ছিল 63 বছর। 28 সফর, 1034 হিজরি, 1624 ইং রোজ সোমবার বা মঙ্গলবার, 63 বছর বয়সে দিনের এই কীর্তিমান মহাপুরুষ ইহকালের মায়া ত্যাগ করে চলে যান স্রষ্টার কাছে। শেষ সময়ে তার কণ্ঠে একটি ফার্সি কবিতার স্তবক, যার ভাবার্থ হলো, আজ ওই প্রিয়তমের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, যার জন্য আমি পুরো দুনিয়াকে উৎসর্গ করে দিতে প্রস্তুত। হযরত মুজাদ্দিদি আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে যাওয়া পথই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তথা আল্লাহ পাকের পথ। ভারত উপমহাদেশের মুসলিম সমাজের কাছে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আলোকময় পথপ্রদর্শক।